তো ঢাকায় চলে এলেন কেন রাজশাহী ছেড়ে ঢাকায় চলে আসলাম কারণ ওখানে তো 5 বছর হয়ে গেছে রাজশাহীতে এবং আমাদের শরীর ঠিক ছিল না রাজশাহীতে একটু ডাস্ট বেশি তো প্রায় আমার এবং মিসেসের অ্যালার্জি হলো তারপর ঢাকায় থেকে যখন ঢাকা আসলাম তখন ওই মেডিসিনের পোস্ট গ্রাজুয়েট কোর্স খুলেছে প্রফেসর পিডিয়াট্রিক পোস্ট নলেসম সাহেব বললেন ঠিক আছে খান সাহেবকে এই জায়গাটা দেন তখন আমি প্রফেসর পিডিয়াট্রিক ফার্স্ট আইপিজিএমআর আইপিজিএমআর এ আসলাম তো আসলে তো তারপর আইপিজিএমআর আস্তে আস্তে গিয়ে সব পোস্ট গ্রাজুয়েট কোর্স আমরা এক এক করে চালু করলাম তো আপনি বললেন যে আপনার এবং আপনার মিসেসের দুজনেরই ডাস্ট অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি তো মিসেস কোন ফাঁকে এলেন আমরা তো জানতে পারলাম না আমরা তো একসঙ্গে রাজশাহী গিয়েছিলাম কিন্তু ও তার সঙ্গে কোথায় দেখা হলো কিভাবে দেখা হলো মিসেসের আমরা তো এটা বিয়ে হয়েছে 1954 এ তার এক বছর পরে আমরা 54 এ মানে আপনি তখন সাতক্ষীরা 53 তে পাস করে 54 এ সাতক্ষীরা আসলাম তখন বিয়ে হলো আপনার সঙ্গে আগে থেকে পরিচয় ছিল ওই আমাদের আত্মীয়র মধ্যে উনি ওই কলকাতার কলেজে আপনার ওই সাকাদ মেমোরিয়াল স্কুলে তিনি পড়তেন তো আপনি যখন এমবিবিএস পড়তেন তখনই তার আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন ওই কলকাতায় যখন থাকতেন তখন ওই ওরা ওই সাকাদ মেমোরিয়াল স্কুলে পড়তেন সেই সময় মাঝে মাঝে দেখা হতো তখনই কি আপনি মনে মনে স্থির করেছিলেন যে তখন ঠিক হয় নাই পরে যখন পাশ হয়ে গেল তখনই বিয়ে যখন চিন্তা হলো তখন একটা শিক্ষিত সুন্দরী মেয়ে খোঁজার চেষ্টা চলল হয়ে গেল আর কি ভাগ্য করে এবং এটা সাতক্ষীরাতেই বিয়ে সাতক্ষীরাতে বিয়ে হলো 54 এ আচ্ছা আপনার সংসারে তো মানুষের সংখ্যা বাড়তে থাকলো সংসারে মানুষের সংখ্যা বেশি নেই আমার তো একটাই মেয়ে একটা মেয়ে একজনই 55 এ ম্যান্ডি আমাদের বিয়ের এক বছর দেড় বছর পরে জন্মালো আর কি মেয়ে কি ডাক্তার মেয়ে বর্তমানে ডাক্তার ঢাকা মেডিকেলতে পাশ করে এখন কানাডাতে আছে ব্রিটিশ কলম্বিয়া ভ্যাঙ্কুভারে ভালো প্র্যাকটিস করে ভালো ডাক্তার উনিও পেডিয়াট্রিশিয়ান না উনি পেডিয়াট্রিশিয়ান ট্রেনিং আছে যেন ফ্যামিলি ফিজিশিয়ান পেডিয়াট্রিক এর পার্ট হিসেবে তিনি চিকিৎসা করেন স্যার আপনি রাজশাহী থেকে তো তারপরে ঢাকায় চলে এলেন আইপিজিএম এ যেটাকে আমরা পিজি পিজি হাসপাতাল তখন ছিল এখন আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলি তো ওখানে আপনি শিশু বিভাগ চালু করলেন নাকি শিশু বিভাগ ছিল না 1971 এ আমি এসে ওখানে প্রথম শিশু বিভাগ চালু করলাম আচ্ছা আচ্ছা এবং তারপরে ওখানকার জয়েন্ট ডিরেক্টর হলাম আরজন জাতীয় অধ্যাপক প্রফেসর নলেসম সাহেব ছিলেন এজ এ ডিরেক্টর তখন আমি জয়েন্ট ডিরেক্টর হলাম তখন ওখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স আমরা শুরু করলাম 1972 তে আপনি তো সরকারি চাকরি থেকে রিটায়ার করলেন কিন্তু 88 এ কিন্তু কাজ থেকে তো আপনি অবসর নেন কাজ আর কাজে বলবো কাজেরই বেড়েছে আর কাজের ব্যাপ্তি এবং কাজের পরিধি বেড়েছে তখন মেডিকেল কলেজ বা পিজি নিয়েছিলাম পিজি হাসপাতাল এখন সারা বাংলাদেশ শীর্ষ স্বাস্থ্য ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন শুরু করেছি এবং তার কাজ হলো বিভিন্ন শিশু চিকিৎসা গ্রামে বা বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা আমাদের কয়েকটা সেন্টার আছে 8-10টা সেন্টার আছে এটা কি মানে হাসপাতালও আছে হাসপাতাল ছোটমোটো ও সব জায়গায় নেই হাসপাতাল কিন্তু চিকিৎসা দেয়া হয় হাসপাতাল আছে যশোরে শিশু হাসপাতাল সাতক্ষীরাতে শিশু হাসপাতাল আছে আর অন্য অন্য জায়গাগুলো সেন্টার আছে তার মধ্যে দিয়ে চিকিৎসা দেওয়া হয় তারপরে দেখা গেলো শিশুদের শুধু চিকিৎসা দিলে হয় না শিশুদের যার থেকে আসে যে ফ্যামিলি তাদের তো আর্থিক অবস্থা খুবই করুণ তারা চিকিৎসা দিয়ে ক্ষমতা নেই তখন আমি চিন্তা করলাম তাদের শিশু চিকিৎসার সাথে সাথে এবং মাইক্রোক্রেডিট যার মধ্যে দিয়ে তাদেরকে মায়েদের স্বাবলম্বী করা যায় সুতরাং মাইক্রোক্রেডিট মধ্যে দিয়ে সাতক্ষীরাতে আমার 5,000-এর উপরে ফ্যামিলি আছে যারা এই মাইক্রোক্রেডিটের মধ্যে দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে এবং এই সংখ্যা উত্তরোত্তর বাড়ছে এটা আপনি ওই শিশু ফাউন্ডেশনের মাধ্যমে শিশু ফাউন্ডেশনের যেটা একটা ইউনিট হলো যেটা মাইক্রোক্রেডিট আর একটা হলো শিশুদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার এক বছরের কোর্স বিনে পয়সায় তারা নিজের পায়ে দাঁড়িয়েছে এটা বিনে পয়সায় শেখায় প্রত্যেক বছরে 150 ছাত্রছাত্রী ভর্তি হয় এবং এক বছরের কোর্স এক বছরের পরে তারা নিজের পায়ে দাঁড়ায় কেউ অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যায় কেউ নিজে বিজনেস করে প্র্যাকটিস করে আপনি এই যে শিশু চিকিৎসার পাশাপাশি ওখানে যে মাইক্রো ক্রেডিট যেটা বলছেন যে ফাইন্যান্স করছেন এটার মানে সাফল্যের হারটা কিরকম সাফল্যের হার প্রায় নিয়ারলি 100% তারা দেয় ডিফল্টার খুব কম ডিফল্টার কম হয়তো মরে গেল কেউ বা
গ্রামতে এক গ্রাম থেকে আর গ্রামে চলে গেল এরকম দু চারজন কিন্তু মোটামুটি মোটামুটি সবাই যা থাকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে পাচ্ছে এবং ওদের একটা কমিটি করা আছে দশ জন মিলে একটা কমিটি আছে তারা যে বিপদে পড়ে তার সাহায্য করে তারাই নিজেদের তাদের উপরে তোলে আচ্ছা ওটা নিজেদের মধ্যেই তারা নিজেদের মধ্যে এবং আমার কথা হলো যে লোনটা দিয়েছি একটা সফট লোন বছরে তার শোধ দেয় এক বছর দু বছর তিন বছর মতন মধ্যে শোধ দিয়ে দেয় তারপর আবার তারা বিজনেস করতে চাইলে আবার টাকা নেয় আবার শোধ দেয় আপনি যে এত এই কাজকর্ম করছেন এগুলোর ফান্ডিং কীভাবে হয় এগুলো ফান্ডিং কিছুটা আমাদের ফান্ডিং আর কিছুটা আমার এক কিছুটা সরকার দিয়েছিলেন সে সময় ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল আওয়ামী লীগের ভদ্রলোক ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমার 15 লাখ টাকা সে সময় দিয়েছিলেন তারপরে আমার এক ইয়ে ফ্রেন্ড তারা ইয়েতে থাকেন জার্মানিতে মিস্টার মিসেস নিপ তারা ডাইলাইট ব্রুক মানে ব্রিজ অফ লাইট এই অর্গানাইজেশনে তারা টাকা দিয়েছেন শুধু তাই না তারা মাইক্রোক্রেডিট টাকা দিয়েছেন টিউবওয়েলের টাকা দিয়েছেন এবং আর্সেনিক মিটিগেশনের জন্য টাকা দিয়েছেন তারা এবং ফিল্টারও দিয়েছেন আর্সেনিক ফিল্টার ওই আমাদের ফ্রেন্ড তারা তারা থাকেন আপনার এই জার্মানি থেকে বছরে একবার আসেন দেখেন আমরা কী কাজ করছি আবার তারা রিনিউ করেন তাদের টাকা আচ্ছা পরের বছর তাদের প্রতিষ্ঠান থেকে তারা সাহায্যটা করেন